নেট ডিসকানেক্ট হয়ে গেল, জন্য যে প্রবলেমটা নিয়ে আলোচনা করছিলাম ওটা শেষ করতে পারিনি। তা আমরা একটা মনে হয় প্রবলেমের সলভ করছিলাম, হাতে লেখা একটা পৃষ্ঠা ছিল তোমাদের কাছে, ওটা ওটা শেয়ার করো। দেখো হাতে লেখা পৃষ্ঠাটা, এক্সাম্পল লিখে একটা প্রবলেম ছিল যে ইফ ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স, দেন প্রুভ দ্যাট, এক নাম্বারে একটা ইকুয়েশন আছে আর এখানে নাম্বারিং, দুই নাম্বারে আর একটা ইকুয়েশন আছে। হ্যাঁ, দুটো ইকুয়েশন এটা প্রমাণ করতে বলেছে। তো তার নিচে আবার দেখো লেখা আছে অলসো ফাইন্ড ওয়াই এন ইকুয়াল টু, ওয়াই এন এর দুই পাশে ব্রাকেট দিয়ে জিরো লেখা আছে। হ্যাঁ, ওয়াই এন জিরো, ফাইন্ড দ্য ভ্যালু অফ ওয়াই এন জিরো। এখন ওয়াই এন জিরো জিনিসটার অর্থ হচ্ছে যে ওয়াই এন এর তো একটা মান আছে, তো ওয়াই এন এর মানে এক্স ইকুয়াল টু জিরো বসালে আমরা যা পাই সেটাই হচ্ছে ওয়াই এন জিরো। হ্যাঁ, ওখানে আমি ব্রাকেটে লিখে রেখেছি, দেখো দ্যাট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই এন হোয়ার এক্স ইকুয়াল টু জিরো। এখন আমরা সলিউশন করতে এসেছি, আমরা ইকুয়েশনটা লিখেছি ওয়াই ইকুয়াল টু ই টু দি পরে সাইন ইনভার্স এক্স, ফার্স্ট টাইম ডেরিভেটিভ করলে এটাই পাই, ই টু দি পর যা ছিল সেটা থাকবে আর এ সাইন ইনভার্স এক্স কে ডিফারেনশিয়েট করলে এটা পাই। এখন তার পরের লাইনে দেখো আমরা মানে ওয়ান স্কোয়ার করেছি, হোল স্কোয়ার করেছি দুই পাশে, এবং সেই সাথে কি করেছি ওয়ান মানে আর গুণন যেটা বলে, বা ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দিয়ে দুই পক্ষকে গুণ করেছি, যার ফলে এসছে ওয়াই ওয়ান স্কোয়ার, ব্রাকেটে এসছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এদিকে থাকলো আমাদের এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওয়াইটা কোথায় পেয়েছিলাম, দেখো ই টু দি পর এ সাইন ইনভার্স এক্স যেটা আছে ওটার মান আবার আমরা ওয়াই বসিয়ে দিয়েছি, কারণ ওটা ইকুয়াল টু ওয়াই ইকুয়েশনটা দেওয়া ছিল। তাহলে ডান পাশে এখন থাকলো এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখন এই যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশনটাকে যদি আমরা আবার ডিফারেনশিয়েট করি, তাহলে ওয়াই প্রথমে দেখো আমি দুটো ফাংশন, দুটো প্রোডাক্ট ফাংশনের রুলে করো, ওয়াই এন স্কোয়ারটাকে ফার্স্ট ফাংশন ভাবো আর ওয়ান মাইনাস এক্স স্কোয়ারটা হচ্ছে আমাদের সেকেন্ড ফাংশন। তো ওয়াই ওয়ান স্কোয়ার কে ডিফারেনশিয়েট করলে কি পাই আমরা, টু ওয়াই ওয়ান ওয়াই টু, মানে প্রথমত পাই টু ওয়াই ওয়ান, আর ওয়াই ওয়ান যেহেতু এক্স না সুতরাং ওয়াই ওয়ান কে ডিফারেনশিয়েট করতে হবে আবার, সেটা পাচ্ছি ওয়াই টু, আর ওয়ান মাইনাস এক্স স্কোয়ারটা থেকে গেল। এরপরে ওয়াই এন স্কোয়ারটা থেকে গেল আর ওয়ান মাইনাস এক্স স্কোয়ার কে ডিফারেনশিয়েট করব, তো ওয়ান তো কনস্ট্যান্ট, মাইনাস এক্স স্কোয়ারের জন্য পাচ্ছি আমরা মাইনাস টোয়াইস এক্স, তাহলে পেলাম মাইনাস টোয়াইস এক্স ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু, ডান পাশে যাও এ স্কোয়ার কনস্ট্যান্ট থেকে গেল, ওয়াই স্কোয়ার কে আমরা পাই ডিফারেনশিয়েট করলে টু ওয়াই, আর ওয়াই কে আবার ডিফারেনশিয়েট করলে পাই ওয়াই ওয়ান, কারণ ওয়াই ইজ নট এক্স, মানে এক্স কে ওটা যদি এক্স স্কোয়ার হতো তাহলে আমরা সরাসরি পেতাম টোয়াইস এক্স, কিন্তু এটা হচ্ছে ওয়াই সুতরাং ওয়াই কে আবার ডিফারেনশিয়েট করতে হবে, সেখান থেকে আমরা পেলাম ওয়াই ওয়ান। তো ইকুয়েশনটাকে একটু গুছিয়ে লিখো এক পাশে করে, লিখলে আমাদের এবং ওয়াই ওয়ান স্কোয়ার কে দুই পাশ থেকে ক্যান্সেল করে দাও, কমন নিয়ে বাদ দিয়ে দাও বা কেটে দাও, তাহলে থাকছে কি শুধু ওয়াই ওয়ান স্কোয়ার না, আমাদের যাচ্ছে টোয়াইস ওয়াই ওয়ানটা কেটে যাচ্ছে, টোয়াইস ওয়াই ওয়ানটা কমন আছে সবখানে, তাহলে এখান থেকে আমাদের থাকছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এখানে থাকছে টোয়াইস এক্স, সরি টু তো চলে গেছে, থাকছে এক্স ওয়াই ওয়ান, আর ডান পাশেরটা বাম পাশে চলে আসলো কি হিসাবে মাইনাস এ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে একটা নাম্বারিং করে রাখো, এই নাম্বারিং গুলো করে রাখছি এ কারণে যে আমাদের যে ওয়াই এন জিরোর মান বের করতে হবে আমরা এগুলা থেকে মানগুলো বের করবো, আগে প্রবলেমটা শেষ করি। তাহলে আমাদের এক নাম্বার যে প্রবলেমটা ইকুয়েশনটা দেওয়া ছিল সেটা এখানে প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, ব্রাকেটে লিখে রেখেছি যে ওয়ান ইজ প্রুভড। এখন এই যে ইকুয়েশনটা পেলাম যেটা এক নাম্বার প্রমাণ হয়ে গেল, সেই ইকুয়েশনটাকে আমরা কি করছি লিবনিজ থিওরেম অনুযায়ী ডিফারেনশিয়েট করছি এন টাইমস। ডিফারেনশিয়েটিং ওটা নাম্বার মানে থ্রি দিয়েছি, দিয়ে বলেছি ডিফারেনশিয়েটিং থ্রি এন টাইমস বাই লিবনিজ থিওরেম। তো লিবনিজ থিওরেম থেকে এন টাইম ডেরিভেটিভ যখন করি প্রোডাক্টের ক্ষেত্রে, আমাদের প্রথম ফাংশনটা দেখো একটা হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, একটা হচ্ছে ওয়াই টু, এখানে মোট তিনটা এরকম ফাংশন আছে। তো আমরা প্রথমটাকে প্রথমটার উপরে আগে লিবনিজ থিওরেমটা অ্যাপ্লাই করি, তো ওয়ান মাইনাস এক্স স্কোয়ারটা থেকে গেল, আমরা এখানে
u ভাবছি y কে y2 কে তাহলে y2 কে n টাইম ডিফারেনশিয়েট করলে কি পাবো y2 আছে n টাইমস করলে তাহলে কি হবে yn plus 2 মানে 2 টাইমস ডেরিভেটিভ ন্যায় ছিল আবার n টাইমস করছি তাহলে টোটাল হলো n plus 2 টাইমস তাহলে yn plus 2 থাকলো হলো আর হচ্ছে 1 minus x স্কয়ারটা থেকে গেল মাইনাস এবার মাইনাস না নিয়ম অনুযায়ী প্লাস হবে তো প্লাস যদি দাও তাহলে প্লাস nc1 nc1 মানে n আর এবার আমরা একটাকে একবার কমাবো আর একটাকে স্টার্ট করব তাহলে পরের ফাংশনটা হবে y কে এবার আমরা যে y2 আছে y2 কে আর n 1 টাইমস ডেরিভেটিভ করব তাহলে y2 কে n 1 করলে কি পাবো n 1 হবে তাহলে y n 1 আর এখানে ব্র্যাকেটের জিনিসটাকে ডেরিভেটিভ করলে আমার আসছে মাইনাস 2x এ কারণে দেখো মাইনাস আমরা লিখেছি nc1 এর n আর এটা 2x আর এটা হচ্ছে yn plus 1 তারপরে আবার nc2 করলে আমাদের পাবো n into n minus 1 by factorial 2 আর 2x কে একবার ডেরিভেটিভ করলে 2 পাবো মাইনাস 2 পাবো সুতরাং মাইনাসটা সামনে দিয়েছি আর এটার ডেরিভেটিভ একবার কমে আসবে তাহলে এর আগের বার ছিল yn plus 1 এখন হবে yn দিয়ে প্রথম টার্মটা শেষ হয়ে গেল কারণ এর পরের বার যদি আমরা এটা ডিফারেনশিয়েট করতাম তাহলে 2 এর ডিফারেনশিয়েট করলে 0 আসতো সেই জন্য প্রথম যে টার্ম ছিল 1 x স্কয়ার ইনটু y2 এটাকে লিবনিজ থিওরেম অনুযায়ী n টাইম ডেরিভেটিভ করা কমপ্লিট হলো এখন আমরা যাব x y1 এর কাছে x y1 কে আবার লিবনিজ থিওরেম অনুযায়ী প্রোডাক্ট ফাংশন দিয়ে রুল অনুযায়ী দুইবার দুইভাবে ডিফারেনশিয়েট সরি ডিফারেনশিয়েট করব তো x কনস্ট্যান্ট থেকে মানে প্রথম ফাংশনটা থেকে গেল x y1 কে n টাইমস ডিফারেনশিয়েট করলে কি পাবো একবার করা আছে মানে 1 হয়ে আছে আর n তার মানে y n plus 1 আর x থেকে গেল এরপরে x কে ডিফারেনশিয়েট করলে nc1 থেকে পাবো n x কে ডিফারেনশিয়েট করলে পাবো 1 আর n minus 1 টাইমস মানে yn তাহলে এখানে পেলাম n yn এটাকে আর ডিফারেনশিয়েট করা যাবে না কারণ আমরা x কে ডিফারেনশিয়েট করে এখানে 1 পেয়েছি আসলে এখানে ইনটু 1 লিখে রাখলে হয়তো তোমরা ভালো দেখতে এর পরের বার এটাকে ডিফারেনশিয়েট করলে এটা 0 হয়ে যাবে সুতরাং দ্বিতীয় টার্মটার ডিফারেনশিয়েট করা কমপ্লিট হয়ে গেল আর থার্ড টার্ম যেটা থার্ড টার্মে এখানে একটাই ফাংশন আছে a স্কয়ার কনস্ট্যান্ট আর y কে n টাইম ডেরিভেটিভ করলে yn হয় সুতরাং থার্ড টার্ম থেকে আমরা পেলাম শুধুমাত্র মাইনাস a স্কয়ার yn সো দিস ইকুয়াল টু 0 এখন যে ইকুয়েশনটা আমরা পেলাম এটাকে জাস্ট গুছিয়ে লিখলে আমাদের দুই নম্বরে যেটা প্রমাণ করতে বলেছে সেই জিনিসটা চলে আসে তোমরা একটুখানি দেখো মনোযোগ দিয়ে গুছিয়ে লেখো গুছিয়ে লিখতে গেলে 1 x স্কয়ার yn plus 2 মাইনাস এখানে আছে 2nx আর আরেক জায়গায় আছে দেখো আরেক জায়গায় x কোথায় আছে x yn plus 1 তাহলে এখান থেকে একটা x আছে তাহলে আমরা টোটাল এখানে কমন পাই মাইনাস ব্র্যাকেট দিলে 2n plus 1 আর পাশে থাকলো ইনটু হে x yn plus 1 দুটো টার্ম থেকে কমন নিয়ে এই জিনিসটা পেলাম মানে x x yn plus 1 এর কোফিসিয়েন্ট যেটুক সেটুককে একখানে করলাম এবার yn এর কোফিসিয়েন্ট গুলোকে একখানে করব yn দেখো কোথায় কোথায় আছে একটা আছে n into n minus 1 by factorial 2 factorial 2 আর 2 কেটে যাচ্ছে তাহলে ওখানে yn আর একটা আছে n yn আর একটা আছে a স্কয়ার yn এখানে n স্কয়ার মাইনাস n হয় এটার সাথে এটা কেটে যায় শুধু থাকে n স্কয়ার থাকে ওখানে আর এখানে a স্কয়ার থাকে সো দুটোই মাইনাস তাহলে আমাদের এখানে যেটা ঘটবে মাইনাসটা কমন নিলে মাইনাস ব্র্যাকেটে থাকছে n স্কয়ার প্লাস a স্কয়ার yn ইকুয়াল টু 0 দেখো এই জিনিসটাই আমাদের নাম্বার 2 তে প্রমাণ করতে বলেছে তাহলে আমাদের এক নাম্বার আর দুই নাম্বার প্রমাণ হয়ে গেল এখন এ প্রমাণের পরে যে কথাটা বলা আছে যে অলসো ফাইন্ড yn ইকুয়াল টু 0 এক্সাম্পলে মানে যেখানে দেয়া আছে প্রবলেমটা সেখানে বলা আছে যে অলসো ফাইন্ড yn ইকুয়াল টু 0 তো সেখানে আমরা বললাম যে yn 0 কখন yn 0 কথাটার অর্থ কি হ্যাঁ yn এর মধ্যে x এর মান 0 বসালে যে ভ্যালুটা পাবো আমরা সেটাই হচ্ছে yn 0
তো সেটা নিয়ে আসতে গেলে দেখো আমাদের সরাসরি তো yn নাই, যেখানে yn আছে সেখানে yn প্লাস 2 আছে, yn প্লাস 1 আছে। এই যে যে ইকুয়েশনটা প্রমাণ করলাম 2 নাম্বার প্রবলেমটা, 4 নাম্বার দিয়ে রেখেছি ইকুয়েশনে, ওখানে দেখো যে yn প্লাস 2 আছে, yn প্লাস 1 আছে, yn আছে, এগুলোর মধ্যে থেকে আমাদের কি করতে হবে yn এর মান বের করতে হবে। তা আমরা সরাসরি x ইকুয়াল টু 0 বসাচ্ছি গিভেন ফাংশনটা যেটা দেওয়া ছিল এক নম্বরে একদম, y ইকুয়াল টু e টু দি পাওয়ার a সাইন ইনভার্স x। ওখানে যদি আমরা x ইকুয়াল টু 0 বসাই তাহলে কি পাই, e টু দি পাওয়ার 0 হয়, y ইকুয়াল টু e টু দি পাওয়ার 0, e টু দি পাওয়ার 0 মানে 1, e টু দি পাওয়ার 0 মানে 1, দ্যাট ইজ y 0। y ইকুয়াল টু একটা জিনিস ছিল দেখো একদম শুরুতে 4 নাম্বার 5 নাম্বার লাইনে, পেজটার 5 নাম্বার লাইনে সলিউশনের শুরুতে, বা একদম এক্সাম্পল এক নাম্বার এক্সারসাইজ যেখানে শুরু হয়েছে ওখানেই দেখো y ইকুয়াল টু e টু দি পাওয়ার a সাইন ইনভার্স x। তাহলে এখানে এই ইকুয়েশনটাতে যদি আমরা x ইকুয়াল টু 0 বসাই তাহলে y এর যে মানটা পাবো সেটাকে আমরা y 0 লিখবো, y ব্র্যাকেট দিব দিয়ে 0 লিখবো। তাহলে y জিরোর মানটা কত আসছে, x যদি 0 হয়ে যায় তাহলে t টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, তাহলে সে ইকুয়াল টু 0 শেষের দিকটায় চলে আসো, শেষের চার পাঁচ লাইন উপরে যে পুটিং x ইকুয়াল টু 0 বলেছি কোথায়, ইন 1 2 4 এসব জায়গায়। হ্যাঁ তাহলে y জিরোটা হচ্ছে আমাদের 1, টু তে বসাও, টু তে যদি তুমি x ইকুয়াল টু 0 বসাও তাহলে কি পাচ্ছ, y1 এর মান বের করো, y1 এর মান হচ্ছে শুধুমাত্র a থাকছে, কারণ উপরে y আছে, y0 এর মান হচ্ছে 1 আর নিচে x0 হয়ে গেলে 1 থাকছে, সুতরাং y1 0 এর মানটা আসছে শুধুমাত্র a। এটা 2 যে ইকুয়েশনটা আছে সেইখান থেকে, তাহলে আমরা y y0 এর মান পেলাম, y10 এর মানও পেয়েছি। আমাদের আর একটা জিনিস দরকার, y20 এর মানও দরকার। y2 কোথায় আছে দেখো, y2 আছে আমাদের নাম্বার 3 যে ইকুয়েশনটা আছে সেখানে, নাম্বার 3 ইকুয়েশনটাতে দেখো ওখানে আছে কি 1 - x2 y2 - xy1 - a2y ইকুয়াল টু 0। এটা ছিল আমাদের 3 নাম্বার ইকুয়েশনটা। এই 3 নাম্বার ইকুয়েশনে যদি আমি x এর মান 0 বসাই তাহলে কি পাই, x এর মান 0 বসালে y20 ইকুয়াল টু থাকছে মাইনাস a স্কয়ার y0, তো y0 এর মানটা আমরা পেয়েছি y শুধু 1, তাহলে y20 এর মানটা আসবে ওখান থেকে a স্কয়ার। 3 নাম্বার ইকুয়েশনে x এর মান 0 বসালে y20 এর মানটা আসে a স্কয়ার, ওখানে শুধু y ছিল, y0 এর মান তোমরা জানো 1 অলরেডি আমরা বের করে রেখেছি। তাহলে এখানে আমরা y0 পেলাম 1, y10 পেলাম a, y20 পেলাম a স্কয়ার। শেষের লাইনগুলোতে দেখো, এখন আমরা ইকুয়েশনটাই চলে যায়, ইকুয়েশন বলতে আমরা যেটা প্রমাণ করলাম 4 নাম্বার ইকুয়েশনে যাও। 4 নাম্বার ইকুয়েশনে যে n ইকুয়াল টু n মাইনাস 2 বসাও, যত জায়গায় n আছে সব জায়গায় n মাইনাস 2 বসাও, n মানে মাইনাস 2 বসাও এবং অ্যাট দ্য সেম টাইম x ইকুয়াল টু 0 বসাও, দুটো কাজ করো। 4 নাম্বার ইকুয়েশনে n কে n মাইনাস 2 দ্বারা রিপ্লেস করো এবং x ইকুয়াল টু 0 বসাও, তাহলে পাবা yn 0 ইকুয়াল টু, আমি হচ্ছে yn প্লাস 2 ছিল সেখান থেকে n কে n মাইনাস 2 দ্বারা রিপ্লেস করলে yn প্লাস 2 টা আমাদের কি হয়ে যাবে, yn হয়ে যাবে। হ্যাঁ এটা yn হয়ে যাবে, এটা yn মাইনাস 1 হবে আর এটা yn মাইনাস 2 হবে। সো তিনটা টার্ম আছে, একটা টার্মকে রাইট সাইডে রেখে বাকি দুটোকে আমি সরি একটাকে লেফট সাইডে রেখে বাকি মাইনাস দুটোকে আমি রাইট সাইডে নিয়েছি, তাহলে মাইনাস দুটো ওই পাশে যে প্লাস হয়ে গেছে, তাহলে আমার এখানে আসছে x0 বসালে বাম পাশে শুধু yn থাকছে, yn প্লাস 2 থাকার কথা ছিল, তো
হ্যাঁ আচ্ছা, ওটা আগে লিখে ফেলো। আগে হলো তুমি ইয়ে করো, এক্স ইকুয়াল টু জিরো বসাও, তাহলে বসালে ওয়াইন প্লাস টু জিরো ইকুয়াল টু পাচ্ছ শুধু মাঝেরটা, যেহেতু এক্স কোফিসিয়েন্ট গুণ হয়ে আছে মাঝেরটা জিরো হয়ে যাচ্ছে, শুধু শেষেরটা পাবা এন স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই এন জিরো, এই জিনিসটা আসছে। দেখো আন্ডারলাইন করা আছে একটা লাইনে, আন্ডারলাইন করা লাইনটাতে যাও, হ্যাঁ ডান পাশে দেখো, নিচ থেকে তিন চারটা লাইন, উপরে ডান পাশে কিছু অংশে আন্ডারলাইন করা আছে। ওখানে আমরা 4 নাম্বার ইকুয়েশনে এক্স ইকুয়াল টু জিরো বসালে, 4 নাম্বার ইকুয়েশনে এক্স ইকুয়াল টু জিরো বসিয়ে এই জায়গাটা পেয়েছি যে এখানে থাকছে ওয়াইন প্লাস টু জিরো ইকুয়াল টু, এটা থাকছে মাঝেরটা জিরো হয়ে গেল, ইকুয়াল টু এদিকে আসলে এটা হচ্ছে এন স্কোয়ার প্লাস এ স্কোয়ার ওয়াই এন জিরো। এই যে জায়গাটা পেলাম, এখানে আমরা এখন বসাবো এন ইকুয়াল টু এন মাইনাস টু, তো তাহলে পাবো ওয়াই এন জিরো ইকুয়াল টু এন স্কোয়ার ছিল ওটা হবে এন মাইনাস টু হোল স্কোয়ার, কারণ এন এর পরিবর্তে এন মাইনাস টু বসাচ্ছি, প্লাস এ স্কোয়ার, আর এখানে ওয়াই এন ছিল তাহলে ওটা হয়ে যাবে ওয়াই এন মাইনাস টু জিরো। তো এটাকে যদি আমরা এইভাবে কমাতে থাকি আর এন যদি ইভেন নাম্বার হয়, তাহলে আমাদের এক সময় ওয়াই এনটা ওয়াই সিক্স আমরা টু টু করে যদি কমাই আর এন যদি ইভেন হয় তাহলে শেষের দিকে কি যাবে, ওয়াই সিক্স ওয়াই ফোর ওয়াই টু ওয়াই জিরো এই টাইপের জিনিস পাবো। তো সেটাই বলছি আমরা, যে তাহলে ওয়াই ফোর জিরো ইকুয়াল টু আমরা কি পাবো, আমরা এন ইকুয়াল টু ফোরে গেছি, টু টু করে কমাতে থাকলে এন যদি ইভেন হয় তাহলে এক সময় আমার জোড় সংখ্যায় থাকবে, জোড় সংখ্যা থেকে জোড় সংখ্যা বাদ দিতে থাকলে জোড় সংখ্যায় থাকবে, সুতরাং ওয়াই ফোর জিরো ইকুয়াল টু এটা হবে তাহলে ফোর মাইনাস টু, তার মানে টু স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু, এখানে আমাদের আছে ইন্টু আছে ওয়াই এন মাইনাস টু, তো ওয়াই এন মাইনাস টু মানে কত হবে এখানে ওয়াই ওয়াই টু, কারণ এন ইকুয়াল টু ফোর নিয়েছি, তাহলে এখানে হবে আমাদের ওয়াই টু, ওয়াই টু জিরো মানে কত, ওয়াই টু জিরো দেখো এ স্কোয়ার আছে একখানে, ওয়াই টু জিরোর মান বের করা আছে এ স্কোয়ার, তাহলে সেটা এখানে লেখা আছে ইনটু এ স্কোয়ার। তো তাহলে আমাদের ওয়াই ফোর জিরোটা হয়ে গেল টু স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইনটু এ স্কোয়ার, ওয়াই ফোর আর ওয়াই টু তো জানা আছে। তাহলে আমরা পুরো ইকুয়েশনটাকে যদি এখন সাজিয়ে লিখতে চাই, যে আন্ডারলাইন করা ইকুয়েশনটা থেকে আসি, যে ওয়াই এন জিরো ইকুয়াল টু পাবো এন, এন এর জায়গায় হয়ে যাবে আমার এন মাইনাস টু হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এর পরেরটা হবে এন মাইনাস ফোর হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এইভাবে চলতে চলতে আমি এন যেহেতু ইভেন প্রথমে ধরেছি, ইভেন এর পরে ধরবো ওয়াড, তো এন যেহেতু ইভেন তাহলে শেষে যে আমার কি হবে এক সময় ফোর স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তারপর টু স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইনটু এ স্কোয়ার, যে ওয়াই ফোর জিরো যেটা বের করে রাখলাম সেই মানটা বসিয়ে দিলাম, এটা হচ্ছে এন ইভেনের জন্য। আর এন যদি ওয়াড হয় তাহলে আমরা একটা ওয়াড সংখ্যা থেকে যদি টু টু করে মাইনাস করতে থাকি তাহলে শেষে যে ওয়াড ওয়াড সংখ্যাই থাকবে, সেই জন্য আমরা ওয়াই থ্রি জিরোর মানটা বের করার চেষ্টা করেছি। লাস্ট লাইনে দেখো ওয়াই থ্রি জিরো ইকুয়াল টু কত হয়, আমরা ওই আন্ডারলাইন করার জায়গাটায় চলে যাই, তাহলে ওয়াই থ্রি জিরো মানে কি করছি এন এর মান ওয়ান বসিয়েছি, তাহলে লেফট সাইডে হলো ওয়াই থ্রি জিরো ইকুয়াল টু এন এর মান ওয়ান বসিয়েছি, তার মানে হলো ওয়ান স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ব্র্যাকেট শেষ, এখানে হচ্ছে ওয়াই ওয়ান জিরো, ওয়াই ওয়ান জিরোর মান কত আমাদের বের হয়ে আছে, দেখো ওয়াই ওয়ান জিরোর মান বের হয়ে আছে আমাদের এ, তাহলে সেখানে বসালাম আমরা ইনটু এ। তা এখন তাহলে আমরা পুরো ইকুয়েশনটার মান কিভাবে বের করছি, ওয়াই এন জিরো ইকুয়াল টু এন মাইনাস টু হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এভাবে যাবে, যখন এন ইভেন ছিল তখন শেষে যে আমরা ফোর পেয়েছি এখন শেষে এসে থ্রি পাবো, ফোর পেয়েছি মানে ফোরের পর টু পেতাম, কিন্তু টুটা বাম পাশে ফোর নিলে ডান পাশে এমনি টু এসে যাচ্ছে ওয়াই টু, তো তারপরে থ্রি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইনটু হলো তোমার ওয়ান স্কোয়ার, ওয়াই থ্রির মানটা ওয়ান স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইনটু এ হোয়েন এন ইজ ওয়াড, সো এন ইভেন হলে উপরের লাইনটা এন ওয়াড হলে নিচের লাইনটা, এটাই হচ্ছে ওয়াই এন জিরো এর মান।
তো এটা সব সময় বলে না, হয়তো কোনো একটা প্রবলেমে থাকে, যে তোমাদের কাছে মনে বিগত কয়েক সালের প্রশ্ন আমি জানি না মাসুম স্যার দিয়েছেন মনে হয়, তো সেখান থেকে এই টাইপের একটা অঙ্ক ছিল যে ওয়াই এন জিরোর মান বের করো। আমি এই প্রবলেমটা তোমাদের করে দিয়েছি, মানে আমি করে তোমাদের কাছে পাঠিয়েছি। এখন তোমরা কয়েকটা এক্সারসাইজ শুধু নিয়ে নাও। তোমরা বইয়ে চলে যাও। হ্যাঁ, 2.25 এ দেখো একটা প্রবলেম আছে, ইফ ওয়াই ইকুয়াল টু সাইন এম সাইন ইনভার্স এক্স দেন প্রুভ দ্যাট দিস। হ্যাঁ, এটা এই এটা এই প্রবলেমটা করবা। এরপরে যাও 2.29। 2.29, হ্যাঁ 2.29 এ শুধু এ বি করবা, ওয়াই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার দেন প্রুভ দ্যাট এ আর বি করা আছে, এগুলো করে মানে প্র্যাকটিস করবা। এরপরে এক্সারসাইজে চলে যাও একদম। হ্যাঁ, এই যে এই যেখানে, হ্যাঁ এক্সারসাইজে যে একটু একটু প্র্যাকটিস বেশি বেশি করে করবো, অঙ্ক যত প্র্যাকটিস করবা তত সহজ হয়ে যাবে। ওখানে যাও 2, 3, 4, 5, 6, এরপরে 7, 8, 20, 21, 24, 25। এখানে দু একটা প্রবলেম, বিশেষ করে 24, 25 এই জায়গাটাতে এসে ওয়াই এন জিরোর মানটা বের করবা। আমরা যে প্রবলেমটা করার পরে ওয়াই এন জিরোর মান বের করলাম, ঠিক সেইভাবে 24 আর 25 এ যে ওয়াই এন জিরোর মানটা বের করবা। হ্যাঁ, একটা দুটা বের করলে বাকিটা পারবো। আমরা 20 থেকে চেষ্টা করব, শেষের চারটা প্রবলেম 20, 21, 24, 25 এগুলাতে ওয়াই এন জিরো মানটা বের করবা। আচ্ছা, আমি আগামী ক্লাসে রেকর্ড করে দিব। হ্যাঁ, আমার রেকর্ড করা নাই এখন, তোমরা যদি করে থাকো ভালো, আর না হলে আমি দেখব। তা আমাদের সাকসেসিভ ডিফারেনশিয়েশনটা শেষ হয়ে গেল। নেক্সট ক্লাস আমি তোমাদের জানাবো যে কি করি না করি সেটা, বা মাসুম স্যার কি পড়াবেন আর আমরা কি করব সেটা দেখব। ম্যাম বলো। ম্যাম, যে যে খাতার যে প্রবলেমটা করাইলেন ম্যাডাম, ওইটার ওয়াই এন জিরোর যে মানটা বের করলেন, এটা যদি আবার একটু বলতেন ম্যাডাম একটু ভালো। আচ্ছা, ওয়াই এন জিরোটা আবারও আমি তোমাদের রিপিট করি। ওয়াই এন জিরোর মানে হচ্ছে ওয়াই এন, মানে একটা ইকুয়েশনে তো ওয়াই এন ওয়াই এন প্লাস টু এই জিনিসগুলো দিয়ে একটা ইকুয়েশন পেয়েছি আমরা, ইকুয়েশন ফোর যেটা, সেখানে চলে যাও। তো দেখো ওয়াই এন পেয়েছো, 1 - x² y(n+2) -2n+1xyn+1 -n² + a² (y)=0। এটা হচ্ছে আমাদের প্রমাণ করা হয়েছে এই ইকুয়েশনটা। এখন ওয়াই এন জিরো কথাটার অর্থ হচ্ছে যে এরকম একটা ইকুয়েশনে এক্স এর মান জিরো বসালে আমরা যে মানটা পাই, তো এখানে এক্স এর মান জিরো বসালে আমরা ওয়াই এন প্লাস টু জিরো একটা হবে, ওর সাথে এখানে এক্স জিরো বসালে সে ওয়াই এন প্লাস ওয়ানটা থাকছে না, কারণ এক্স জিরো বসালে মাঝের টার্মটা দেখো পুরোটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে প্রথম টার্মটা থাকছে আর শেষের টার্মটা থাকছে, যার ফলে দেখো আন্ডারলাইন করে আমি ওই জিনিসটা একখানে লিখে রেখেছি যে ওয়াই এন প্লাস টু জিরো ইকুয়াল টু, আমার যেহেতু মাইনাস আছে ইকুয়াল টু দিয়ে আমি ডান পাশে নিয়ে নিলে এখানে পাচ্ছি n² 0। সুতরাং ওয়াই এন জিরো বের করতে গেলে আমার এখানে কিন্তু ডান পাশে আছে n+2 0, আর ডান পাশে বাম পাশে এটা ডান পাশে আছে ওয়াই এন জিরো। তাহলে আমরা n কে আগে যদি n-2 দ্বারা রিপ্লেস করি তাহলে বাম পাশে থাকবে ওয়াই এন জিরো আর ডান পাশে থাকবে n-2² + a² (y)-2 0, কারণ আমরা n কে রিপ্লেস করছি n-2 দ্বারা। আমাদের ইকুয়েশনটা আছে n+2 এর সাথে n এর, আমাদের দরকার ওয়াই এন বের করে ওয়াই এন জিরোর মান। তাহলে আমাদের কি করতে হবে,
ওয়াইএন এর উপরে তো যাবই না, এই জন্য এন প্লাস টু কে আগে এন এ নিয়ে আসলাম, দিয়ে এন কে গ্রাজুয়ালি কমাতে থাকবো। এন ইভেন হলে একভাবে কমবে, ওয়াড হলে একভাবে শেষ হবে। তো শেষ যেভাবেই হোক আমরা ওয়াই ওয়ান জিরো, ওয়াই জিরো, ওয়াই টু জিরো এগুলোর মান বের করে রেখেছি যেন আমরা শেষে যে মানগুলো বসাতে পারি। তো এখন এই যে ইকুয়েশনটা আমরা পেয়েছি যে ওয়াই এন জিরো ইকুয়াল টু এন মাইনাস টু হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এর সাথে ইনটু হয়ে আছে আমাদের ওয়াই এন মাইনাস টু জিরো। এখন খেয়াল করো এখানে যদি আমরা এন কে ইভেন ভাবি এবং যদি এন থেকে টু টু করে কমাতে থাকি, টু টু করে কমাচ্ছি কারণ রাইট সাইডে আর লেফট সাইডে টু এর ডিফারেন্স আছে। হ্যাঁ, টু টু করে কমালে আমরা একটা জায়গায় চলে যাব। তো ওয়াই এন জিরোর এটা মান আছে, তো আমরা ধরো টু টু করে যদি কমাতে থাকি তাহলে জিনিসটা কমতে কমতে শেষে কোথায় যাবে? ওয়াই টু তে যাবে, ওয়াই ফোরে যাবে, তারপর ওয়াই টু তে যাবে, তারপরে ওয়াই জিরো হয়ে যাবে। হ্যাঁ, তো সেটা আমরা এখান থেকে ওয়াই ফোর জিরোর মানটাও বের করে রেখেছি যে ওয়াই ফোর জিরোটা কত, তার মানে এন এর মান যদি ফোর বসাই তাহলে কি পাবো আমরা? এন মাইনাস টু মানে এখানে টু স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এখানে এন এর মান ফোর বসালে ওয়াই টু জিরো। ওয়াই টু জিরোর একটা মান বের করে রেখেছি, দেখো আমরা ওয়াই টু জিরো মানে হয়েছে এ স্কোয়ার। এখন সেখানে চলে যাও যে আমরা ওয়াই এন জিরো ইকুয়াল টু কত পেয়েছি, এন মাইনাস টু হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু এখানে পাওয়ার কথা ছিল আমার ওয়াই এন মাইনাস টু জিরো, কিন্তু এন মাইনাস টুটাকে আবার আমরা এন মাইনাস টু এর মান বসাবো, এন মাইনাস টু এর মান বসালে আবার তাহলে এন মাইনাস ফোর পাবো। জিনিসটা দেখো ধাপে ধাপে কমাতেই থাকছি। একটা লাইন দেখো উপরেরটা যে ওয়াই এন জিরো ইকুয়াল টু আমরা কি লিখেছি, কি পেয়েছি, এন মাইনাস টু হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ওয়াই এন মাইনাস টু জিরো পেয়েছি। তা আমি এখানে যে ওয়াই এন মাইনাস টুটা পেয়েছি, এই ওয়াই এন মাইনাস টু এর যদি আবার মান বসায় তাহলে কি পাবো, এরকম একটা এন মাইনাস ফোর হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে পাবো ওয়াই এন মাইনাস ফোর জিরো। তো ওয়াই এন মাইনাস ফোর না বসায় আবার আমি ওয়াই এন মাইনাস ফোর এর মান বসাবো। মোট কথা এই জায়গাটার মানটা আমরা রিপিটেডলি বসাতে থাকছি যতক্ষণ না জিনিসটা এনটা ভ্যানিশ হয়ে আসছে, মানে কমে আসছে আর কি, শেষ না কমে আসছে। তো এরকম বসাতে বসাতে দেখো মাঝখানে ডট ডট দিয়েছি, ছেড়ে দিয়েছি, মাঝে ছেড়ে দিতে দিতে শেষে কি বলছি আমরা যে শেষে যেন এন এর মানটা কত হয়। হ্যাঁ, শেষে দেখো ওটা আসছে তোমার কত, ফোর স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো ফোর স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে কত, এন এন কে বসিয়েছি এক্ষেত্রে ছিল আমাদের সিক্স। সিক্স হলেই তাহলে সিক্স থেকে টু বাদ গেলে ফোর হয়, তাহলে ফোর স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু তাহলে এখানে হবে ওয়াই এন সিক্স ছিল, তাহলে ওয়াই এন মাইনাস টুটা কত হচ্ছে, ফোর হচ্ছে। ওয়াই এন মাইনাস টুটা তাহলে এখানে কত হবে, ফোর হবে, তাই না? কারণ এন হলো সিক্স, সিক্স না হলে ফোর স্কোয়ার এ স্কোয়ার আসতো না, কারণ এন মাইনাস টু হোল স্কোয়ার আছে, তাহলে সিক্স মাইনাস টু হলে হয় ফোর, ফোর স্কোয়ার এ প্লাস এ স্কোয়ার, তার সাথে ইনটু হয়ে থাকবে আমাদের কত, ওয়াই ফোর। তো ওয়াই ফোর এর মানটা দেখো আমরা বের করেছি, ওয়াই ফোর জিরোর মানটা আছে কত, টু স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইনটু এ স্কোয়ার, ওই মানটা এখানে বসিয়েছি, দিয়ে এখানে মানটা কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের এখানে হাতে ওয়াই টয় কিছু নেই, ওয়াই গুলোকে আমরা ওয়াই এন বলো ওয়াই টু বলো যাই বলো না, এগুলো শেষ করতে পেরেছি, তাহলে একটা একটা কংক্রিট মানে পৌঁছায় গেছি যে টু স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইনটু এ স্কোয়ার এখানে যে থামলো। এটা কখন এরকম শেষ হবে, এন এনটা কখন এরকম হবে, যখন কিনা এনটা ইভেন হবে। এখন এন যদি ওয়াড হয় তাহলে আমাদের শেষের দিকে যে হয়তো ওয়াই ফাইভ থাকবে, ওয়াই টু ওয়াই থ্রি থাকবে, ওয়াই ওয়ান থাকবে, এই টাইপের জিনিস থাকবে। তো সেই কারণে আমরা ওয়াই থ্রি এর মানটা বের করে রাখছি, ওয়াই থ্রি জিরো করি যদি তাহলে ওইখানে এন এর মান ওয়ান বসাও, ওয়ান বসালে ওয়াই থ্রি জিরো পাবো আন্ডারলাইন করা জায়গাটাই, ওয়াই থ্রি জিরো ইকুয়াল টু ওয়ান স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান জিরো। ওয়াই ওয়ান জিরোর মান তো আমাদের ওয়ান আছে, তাহলে ওয়াই থ্রি জিরোটা কত হলো, ওয়ান স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু এ, হ্যাঁ ওয়াই ওয়ান জিরোটা এ আছে, তাহলে আমাদের আগের মতো ওয়াই এন জিরোটা কত হবে, ওই যে টু করে কমাতে থাকো তাহলে এন মাইনাস টু হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আবার হচ্ছে পরেরটা হবে এন মাইনাস ফোর হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এইভাবে ডট ডট দিয়ে দিয়েছি দেখো, এইভাবে
চলতে যদি থাকে, তাহলে যেহেতু এন এবার ওয়ার্ড নিয়েছি আর টু টু করে কমাচ্ছি, তাহলে এক সময় আমার এন এর মান এরকম ফাইভ হবে। ফাইভ হওয়া মানে কি, ফাইভ থেকে টু বাদ গেলে থ্রি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু হবে তোমার, এখন হচ্ছে তোমার এন মাইনাস টু, তার মানে থ্রি থেকে তোমার এটা গেলে মানে ওয়াই থ্রি জিরো আসছে, তো ওয়াই থ্রি জিরো মানে থ্রি থেকে সরি ফাইভ থেকে টু গেলে থ্রি থাকছে এখানে, থ্রি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ওয়াই থ্রি জিরো হতো, তো ওয়াই থ্রি জিরোর মানটা আমরা বের করে রেখেছি, ওয়ান স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু এ, সেটাই দেখো ফিনিশিংটা হয়েছে, ওয়ান স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু এ হোয়েন এন ইজ অড। এই জায়গাটুক তোমরা আবারও চেষ্টা করবা, চেষ্টা করে যদি কোনো একটা জায়গায় সমস্যা হয় তাহলে সেই জায়গাটা প্রয়োজনে আমাকে লিখে পাঠায়ও, হোয়াটসঅ্যাপে দিয়ে দিও যে এই জায়গাটা বুঝতে পারছি না, ওই জায়গাটা আমি আবার হয়তো তোমাদেরকে একটু ব্যাখ্যা করে দিব, অথবা এখন যদি তোমরা আবার একটু দেখতে চাও নিজেরা একটু দেখো, দেখে আবার বলো, আমি লাইনেই থাকছি। ম্যাডাম, লিবনিস থিওরেমটা আরেকবার একটু দেখাই দেন, ওইটুকু বুঝতে পারি নাই। লিবনিস থিওরেম মানে ডিফারেন্সিয়েটিং, লিবনিস থিওরেমটা আমি দেখো মুখে মুখেই বলছি, লিবনিস থিওরেমটা হচ্ছে দুটো প্রোডাক্ট ফাংশনের ডিফারেন্সিয়েশন, এন টাইমস ডিফারেন্সিয়েশন। তোমরা কিন্তু দুটো ফাংশন দুটো প্রোডাক্ট ফাংশনের ডেরিভেটিভ করতে পারো, তোমরা কিভাবে করো, একটা ফাংশনকে কনস্ট্যান্ট রাখো আর একটাকে ডেরিভেটিভ করো, প্লাস আর একটাকে ডেরিভেটিভ করো, মানে যেটা করা হয়নি সেটাকে ডিফারেন্সিয়েট করো আর একটাকে কনস্ট্যান্ট রাখো, তাই তো, ফিক্সড রাখো, সেভাবেই করো। তো ঠিক ওইভাবেই এটা হলো ওয়ান টাইম ডেরিভেটিভ, তো লিবনিজ থিওরেমটা হচ্ছে তোমার এরকম এন টাইম ডেরিভেটিভ চেয়েছে, যে প্রোডাক্ট ফাংশনের এন টাইম ডিফারেন্সিয়েশন। তো সেটা দেখো যে ওখানে যেটা বলা হয়েছে যে ইউ আর ভি যদি দুটো ফাংশন হয় এক্স এর, আর ওয়াই ইকুয়াল টু যদি ইউ ইন্টু ভি হয়, তাহলে তাদের সে প্রোডাক্ট ফাংশনটা, দ্যাট মিনস ওয়াই এন এর, ওয়াই এন মানে ইউ ভি ব্রাকেট দিয়ে এন, তো এটার হচ্ছে এন টাইম ডেরিভেটিভটা কি হবে, কিভাবে পাবো। তো এটা সরাসরি এখানে বলা আছে লিবনিজ থিওরেমে যে ওয়াই যদি প্রোডাক্ট অফ ইউ ভি হয়, তাহলে ইউ ভি এর এন টাইম ডেরিভেটিভ, দ্যাট মিনস ইউ ভি ব্রাকেট দিয়ে নিচে সাফিক্স হিসাবে এন যদি লিখি, সেই কথাটার অর্থই হচ্ছে যে এই প্রোডাক্ট ফাংশনকে এন টাইম ডিফারেন্সিয়েট করা হয়েছে, এবং সেটা করলে কি পাবো, একটার হচ্ছে এন টাইম ডেরিভেটিভ আর একটা ফিক্সড, প্লাস এন সি ওয়ান যেটা কি এন টাইম ডেরিভেটিভ ডিফারেন্সিয়েট করেছিলাম ওটাকে এখন একবার কমাবো আর আরেকটাকে স্টার্ট করব ডিফারেন্সিয়েট করা, দ্যাট মিনস এটা হচ্ছে ইউ এন মাইনাস ওয়ান আর এটা হয়ে গেল ভি ওয়ান। এখন এই কাজটাই আমরা করব, একটাকে একবার করে কমাবো আর আরেকটাকে হচ্ছে একবার করে বাড়াবো ডিফারেন্সিয়েট করতে করানো, এবং কোফিসিয়েন্ট হিসেবে এর পরে আসছে এন সি টু ইউ, তাহলে ইউ এন মাইনাস টু ভি টু, আবার হচ্ছে এন এন সি থ্রি ইউ এন মাইনাস থ্রি ভি থ্রি, মানে এটাকে ইউ কে একবার করে কমাচ্ছি, মানে প্রথমে ইউ কে এন টাইম ডেরিভেটিভ করেছি আর ভি কে ফিক্সড রেখেছি, এরপরে ইউ কে একবার কমিয়েছি আর ভি কে একবার বাড়ি মানে স্টার্ট করেছি, ইউ কে দুইবার কমিয়েছি ভি কে দুইবার ডিফারেন্সিয়েট করেছি, হ্যাঁ টু টাইমস ডিফারেন্সিয়েট করেছি। এইভাবে শেষের টার্মটা আবার হবে যে ইউটা ফিক্সড হয়ে যাবে আর ভিটাকে এন টাইম ডিফারেন্সিয়েট করা হবে, দেখো একদম শেষে যে ইউটা থেকে গেল ভি কে এন টাইম ডিফারেন্সিয়েট করা হলো, এটাই হচ্ছে লিবনিজ থিওরেম। তো এর প্রমাণটা দেখলেই বুঝবা, যে প্রমাণটা দেখো এটা এটা দেয়া আছে যে জিনিসটা কিন্তু একটা সুন্দর একটা ফর্মে চলে আসছে, একটা স্ট্যান্ডার্ড ফর্ম, যে দুটো প্রোডাক্ট দুটো ফাংশনের প্রোডাক্ট তার এন টাইম ডিফারেন্সিয়েট করতে গেলে একটাকে এন বার করছি একটাকে রেখে দিলাম, তার সাথে কোফিসিয়েন্ট হিসেবে একটা আসার ব্যাপার আছে, এটা কেন আসছে প্রমাণ দেখলে বুঝবা, এন সি ওয়ান করলাম ইউ কে একবার কমালাম ভি কে একবার স্টার্ট করলাম, এন সি টু করলাম ইউ কে আর একবার কমালাম মানে ইউ কে দুইবার কমালাম ভি কে দুইবার ডেরিভেটিভ করলাম, এইভাবে ফাইনালি ইউ কে ফিক্সড করে দিলাম ভি কে এন টাইম ডেরিভেটিভ করলাম। তো প্রমাণটা দেখলেই বুঝবা, তোমরা এটা হাতে কলমে প্রমাণটা লিখে লিখে করবা, ওয়াই ইকুয়াল টু ইউ ভি নিয়েছো প্রমাণে, তোমরা প্রথম ডেরিভেটিভ করাটা কিন্তু জানো,
y1 equal to কি হবে u1 v plus u v1 এটা হবে এটা তো তোমরা সবাই জানো যে প্রোডাক্টের ডেরিভেটিভ করলে একটাকে একবার ডিফারেনশিয়েট করি একটাকে ফিক্সড রাখি তারপরে কি করি আরেকটা ফিক্সড রাখি আর অন্যটাকে ডিফারেনশিয়েট করি সেটাই হলো y1 এখন y2 করলে দেখো দুটো টার্ম ছিল এখন তাহলে চারটা হবে কারণ দুটো প্রোডাক্ট ফাংশন প্রথমটাকে প্রোডাক্ট ফাংশন হিসেবে একবার করে নাও আবার দ্বিতীয়টাকে প্রোডাক্ট ফাংশন হিসেবে আবার ডিফারেনশিয়েট করো তাহলে প্রথমটার জন্য u1 v ছিল তাহলে আবার u2 v হবে প্লাস u1 টা ফিক্সড থাকবে u1 v1 হবে দ্বিতীয়টার জন্য একই ভাবে ওটা হচ্ছে তোমার u1 v1 হলো প্লাস u থেকে গেল v2 হলো এখন দুটোকে যোগ করলে দেখো কি পেয়েছো u2 v পেয়েছো আর টয়েস u1 v1 পেয়েছো প্লাস u v2 পেয়েছো এটাকে আমরা দেখো লিবনিস থিওরেমের ফর্মে যদি লিখতে চাই টু টাইমস ডেরিভেটিভ করেছি তাহলে প্রথমটা দুইবার ডেরিভেটিভ করা হলো দ্যাট মিন্স u2 v থাকলো প্লাস টু টাইমস করেছি সো এখানে 2c1 2c1 মানে কিন্তু 2 e1 মানে একটাকে একবার কমালাম এটাকে দুইবার করা ছিল দেখো u2 ছিল সেটা এখন u1 হলো আর v ছিল এটা হবে v1 যেটা কিনা লিবনিস থিওরেমে বলছি যে প্রথমটাকে n টাইম ডেরিভেটিভ করছি পরেরটাকে ফিক্সড রাখছি প্লাস nc1 প্রথমটাকে একবার কমাচ্ছি পরেরটাকে একবার স্টার্ট করেছি হ্যাঁ তো সেটাই দেখো u1 v1 প্লাস শেষেরটা 2c2 লেখার দরকার নাই শেষেরটা যদি তুমি ভাবো যে প্রথমটা ফিক্সড দ্বিতীয়টা 2 টাইমস তাহলে ঠিকই হয়ে যায় এটাকে থ্রি টাইমস তোমরা হাতে হাতে টু টাইমস ওয়াই টু ওয়াই থ্রি এই কাজগুলো করবা তাহলে লিবনিস থিওরেমের যে ধারণাটা সেই ধারণাটা আয়ত্তে চলে আসবে ম্যাডাম একটা প্রশ্ন ছিল 2.6 एग्जांपल আগের যে হোমওয়ার্ক হ্যাঁ বুঝতে পেরেছি বলো কি হয়েছে ওখানে ওখানে মনে হয় চিহ্ন মানে মাইনাস প্লাস ওইরকম চিহ্ন মানে গন্ডগোল থাকতে পারে তাই মনে হচ্ছে তাই তো 2.6 এর কত না কোন জায়গাটা সেটা বলো তাহলে আমি একটু হয়তো দেখে রাখলাম সেকেন্ড লাইন 2.6 এর সেকেন্ড লাইন আচ্ছা ঠিক আছে আমি ওটা দেখে নিব বা এখন লাইনে থাকলে এখনো থাকো আমি হয়তো দেখে জানাবো একটু দেরি হবে হয়তো আচ্ছা ম্যাডাম তিনের পাঁচ নাম্বারটা কি লিখবো কোথায় যেন কি একটা দিয়েছে তিনের পাঁচ এখানে তিনের পাঁচ নাম্বারটা কি লিখবো মানে কি রে তিনের পাঁচ কি ম্যাম ওইটা হচ্ছে আপনার লিবনিস থিওরেম দিয়ে কি করব না এমনি ওয়াইন টাইম ডিফারেন্সিয়েট করব কোনটা তিনের পাঁচ নাম্বারটা যেটা এক্সারসাইজ আছে 2.1 রোমান রোমান হ্যাঁ ম্যাডাম ও হ্যাঁ ও আগে আগের গুলো তো নরমালি আগের গুলো তো তোমার লিবনিস থিওরেম নাই তো লিবনিস থিওরেম কখন করবা যখন প্রোডাক্ট ফাংশন পাবা আগের চ্যাপ্টারে প্রোডাক্ট ফাংশন ছিল না ওটা এমনি ওয়াইন ছিল ম্যাডাম ওটা পাচ্ছি না পারার কথা দেখো যেগুলো করেছি যেগুলো আমরা এক্সাম্পল করেছি আর যা দিয়েছি তার মধ্যে অবশ্যই একটা ইয়ে আছে রিলেশন আছে কিভাবে হয় ওটা কি ফাংশন ছিল তখন ওটা ডান পাশে বাম পাশে গুণ হয়ে যাবে স্কয়ার ব্যবহার করে গুণ করে দিবা হ্যাঁ ওটা লিবনিজে চলে যাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভালো থাকো সবাই ম্যাডাম একে দুই নাম্বার বলো একে দুই নাম্বার এক্সারসাইজে প্রথম দিনের এক্সারসাইজ হ্যাঁ ম্যাডাম একে দুই কি আছে বলো আমার আমি দেখতে পাচ্ছি না তো আমার ইয়াতে আছে বলো একে দুই কি আছে x by x by
x by x minus a x minus b x minus a into x minus b হ্যাঁ ম্যাডাম ওইটা হ্যাঁ তো এটা কি করবা আগে হলো পার্শিয়াল ফ্রাকশন অনুযায়ী তোমার 1 by x minus a 1 by x minus b এই ফর্মে লেখার চেষ্টা করবা মাঝে প্লাস হোক মাইনাস হোক যাই একটা যা কিছু দিয়েই হোক উপরে যেন x আসে বা twice x আসলে 1 by 2 কিছু দিয়ে ভাগ করে দিবা উপরে হয়তো twice x রাখার চেষ্টা করবা বা এরকম কিছু একটা দিয়ে ওই জিনিসটা দিয়ে ভাগ করে দিবা আচ্ছা ম্যাডাম বুঝতে পেরেছি হ্যাঁ এটা পার্শিয়াল ফ্র্যাকশনে হবে আচ্ছা ভালো থাকো ঠিক আছে আচ্ছা ম্যাডাম আল্লাহ হাফেজ